হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো দেখো, এখন বিকেল 5টা বাজে আর দুপুরে খেয়েছি, সেই বাসনও পড়ে আছে ঘরে। সকাল থেকে শরীরটা ভালো ছিল না, সেই জন্য সেইভাবে কিছু কাজ করতে পারিনি। আর দেখো, সকাল থেকে বাসন সব জমে আছে, শরীরটা খুব খারাপ, মানে কিছু কাজ করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে সবসময় শুয়ে থাকি। তো সকাল থেকে সেভাবে কিছু কাজ হয়নি। আর দেখো, বালতিতে কয়েকটা জামা কাপড় আছে কাচার জন্য, সেগুলো কাচবো, সকালে কাচিনি। আর এই যে ছেলে এখানে, ওর জুতোটা ধুয়ে নিয়েছে, বিয়ে বাড়িতে গেছিলো, কাদা হয়ে গেছিলো। তোমাদের আগের ব্লগে বলেছিলাম, ও বিয়ে বাড়িতে গেছিলো বাবা আর ভাইয়ের সঙ্গে, তো ওখানে জুতোটা কাদা করে নিয়ে এসেছিলো, তো ও নিজেই পরিষ্কার করে নিয়েছে। তো যাই হোক, এখন দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর দেখতে এখন দেখলে তোমরা বিকেল 5টা বাজে, এখনই 5টা আলো আছে বাইরে, একটু পরেই দেখবে সন্ধে হয়ে যায়। মানে কি করে যে সন্ধে হয়ে যায় নিজেও বুঝতে পারি না, কাজ শেষ হয় না তাতেই সন্ধে হয়ে যায়। তো যাই হোক, এখানে আমি ঘরটা ঝাড় দিয়ে দিলাম। ঘরটা ঝাড় দিয়ে এবার এই যে বাইরে বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর এটা তো বারান্দাটা তো আমাকে সারাদিনে অনেকবারই ঝাড় দিতে হয়, কারণ এদিক দিয়ে গাড়ি সাইকেল সবসময় বেরোয়, মানুষ হাঁটাচলা করে জুতো পরে, তাই জন্য এটা আমাকে সারাদিনে 3-4 বার ঝাড় দিতে হয়। এটা না পরিষ্কার রাখলে রুম কিছুতেই পরিষ্কার থাকবে না, যত বালি সব রুমে উঠে যায়, খাটে বিছানায় উঠে যায়। তাই রুম পরিষ্কার রাখার জন্য বারান্দাটা সবসময় ঝাড় দিয়ে রাখি। আর দেখো, বিকেলে আমি একটু খরগোশটাকে ছেড়েছি, আমি বাইরে কাজ করছি আর ও একটু ঘুরছে। কতবার খাঁচায় বন্দি হয়ে থাকবে, ওরও তো একটু ইচ্ছে করে ঘোরার, তাই বিকেল টাইমটা আমি ওকে ছেড়ে দিয়েছি, বিকেলে একটু ঘুরছে ও। আর ও ঘুরছে আর আমার এখানে কাজ, আমার ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। আর তোমাদের দেখাতে পারিনি রান্নাঘরটা, কারণ তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছিলো, সেই জন্য ঝটপট কাজগুলো সেরে নিলাম। আর সকাল থেকে যত শরীরটা খারাপ ছিল, সেই জন্য সেইভাবে কিছু কাজ করতে পারিনি। তো যাই হোক, সকালেও একবার উঠোন ঝাড় দিয়েছি। আমি তো বাসি ঘর উঠোন এগুলো ফেলে রাখতে পারি না, এগুলো তো করতেই হয়, যতই শরীর খারাপ থাকুক আমাকে বাসি কাজ আগে সেরে নিতে হয়। সকালে রান্না করার আগে আমার বাসি কাজ সব হয়ে যায়। তো যাই হোক, এখানে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর খরগোশটা শুধু এধার ওধার, মানে এধার ওধার ঘোরাঘুরি করছে, আমি যত ঝাড় দিচ্ছি তত ভয় পেয়ে যাচ্ছে, তাই ওকে একটু হাত দিয়ে সরিয়ে দিলাম। ও শুধু লাফালাফি করছে, একবার ঘরে যাচ্ছে একবার বাইরে যাচ্ছে, একটু লাফালাফি করছে। তো যাই হোক, এখানে উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এই দেখো ও এখন ঘুরছে। উঠোনটা ঝাড় দেওয়ার পর আমি বাসনগুলো মেজে নিচ্ছি। সকাল থেকে একটাও বাসন ধুতে পারিনি জানো, সেই সকালে রান্না করেছি, সেই একটা রান্না করলেও বাসন বেরোয়, দুটো রান্না করলেও তো বাসন বেরোয়। তো সকাল থেকে বাসন ধুতে পারিনি, সকালে রান্নার বাসন, আর সকালে সবাই টিফিন করেছে সেই বাসন, চায়ের বাসন, দুপুরের ভাত খাওয়ার বাসন সব জমে আছে। মানে এত জমে গেছে, মানে বিকেলে অনেক চাপ হয়ে গেছিলো, মানে এক ট্রাক বাসন নিয়ে বসেছি, এত বাসন হয়ে গেছে। কি করব, একার সংসারে মানে যতটুকু পারি ততটুকুই করি, সকালের কাজগুলো না করলে নয়, তাই সেইগুলো করে নিয়েছিলাম, বেলার দিকে আর করতে পারিনি, শুয়ে গেছিলাম। তো আমি এটাও ভেবেছিলাম যে এখন শুয়ে যাচ্ছি, বিকেলে অনেকটা চাপ হবে আমার, তো কিছু করার নেই, শরীর না চললে কি করব বলো। এই দেখো কত বাসন, মনে হচ্ছে না যেন এক লরি বাসন। তো যাই হোক, এই যে কয়েকটা যে কাঁচা ছিল বালতিতে, এই যে আজকে বেশি ছিল না কাঁচাই, কয়েকটা জামা, বিট্টু দুটো প্যান্ট, বরের একটা জামা, আমার একটা নাইটি ছিল, ওগুলো কেচে নিয়েছি। তো কেচে বাসন ধুতে সকালে পাম্প ভরা হয়নি, মানে পাম্পে জল ভরা হয়নি, তো এই যে পাম্পটা চালিয়ে নিলাম। পাম্পটা চালিয়ে আমি এখন ঘরটা মুছে নিচ্ছি, সকালে ঘর মোছা হয়নি, বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছিলো কিন্তু ঘরটা মোছা হয়নি। আর আমাকে আমি যদি সকালে ঘর মুছি তাহলে বিকেলে মুছি না, কিন্তু আমাকে সকালে আমি পুছিয়ে নিয়েছি ঘরটা, এত শরীরটা ভালো খারাপ ছিল, সকালে ঘরটা পুছতে পারিনি, তাই এখন ঘরটা পুছে নিচ্ছি। আর আমার ঘর পুছতে না অনেক সময় লাগে, অনেক সময় লাগে, মানে একটা রুম পরিষ্কার করে বেরোতে আমার অনেক, কেন বলো তো, আমি পুরো খাটের নিচ ঢুকে সব জিনিসপত্র সরিয়ে ভালো করে পুছি, কারণ নাহলে বালি থেকে যায়, এত বালি না কি বলবো, যতই আমি বারান্দা ঝাড় দেই রুমের মধ্যে কোথার থেকে বালি চলে আসে নিজেও বুঝতে পারি না। অথচ বর থাকে না, ছেলে স্কুলে থাকে, পড়াশুনো নিয়ে থাকে, এত ঘরে বাইরে হয় না, তাও যে এত কোথার থেকে বালি আসে নিজেও বুঝতে পারি না। আর আমার ঘর মোছা মানে আমার এক বালতি জলে আগে মুছে নেব, আবার পরে এক বালতি জল নিয়ে এসে ঘর মুছি। আর আমার হাতে মানে কাপড় দিয়ে হাত দিয়ে না মুছলে আমার হয় না, ওই স্টিক দিয়ে আমি মুছতে পারি না, আমার যেন পোষায় না ঘর মুছে। তো দেখো, এক বালতি জল নিয়ে এসে আমি ভালো করে পুরো খাটের নিচে ঢুকে জিনিসপত্র সব সরিয়ে ভালো করে মুছে দিচ্ছি আমি এখন।
যতই মুছি একটু পরে আবার যেইকে সেই হয়ে যাবে। দেখো এক বালতি জলে আমার মোছা হয়ে গেছে, আবার এক বালতি জল নিয়ে এসেছি আমি, আবার এক বালতি জল নিয়ে এসে আবার এক সাইড মুছছি। আমি এক বালতি জলে পুরো ঘরটা মুছি না, কারণ এত পরিষ্কার আমার রুমটা কি বলবো, মানে এক সাইড মুছতেই জলটা পুরো কালো হয়ে যায় একদম, এত পরিষ্কার। তো যাই হোক, পুরো ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা কি বলবো, এত গরম এত গরম, মানে কাজ করতে করতে না আমি ঘেমে পুরো স্নান হয়ে গেছি, এত গরম। ওপরে ফ্যান চলছে, তাও ফ্যানের হাওয়া গায়ে লাগছে না, মনে হচ্ছে কখন গিয়ে আমি স্নান করব, এত গরম। তো যাই হোক, ঘর মোছা হয়ে গেছে, তো এখানে বর অফিস থেকে চলে এসেছে আজকে, ও সন্ধ্যাটা দিয়ে দিল, তো ভিডিওটা এখানেই শেষ।